আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই তো আমি বিকালে নাস্তা থেকে আজকে ভিডিওটি স্টার্ট করেছি। বাচ্চাদেরকে বিকালে নাস্তা দিচ্ছিলাম, তো নাস্তার জন্য আমি চিকেনের পিস নিয়েছি কিছু, তাতে মশলা আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। তো বিকালের নাস্তায় আজকে চিকেন ফ্রাই দিব, আর হচ্ছে রুটি ছিল সকালে, রুটিটা আমার বাচ্চারা পছন্দ করে জেলি দিয়ে দিলে, তো রুটিটাকেও জেলি দিয়ে মাখিয়ে নিলাম। আর সামাই ছিল ফ্রিজে, সামাই দিব। তো এই তো আমি রুটিটাকে জেলি দিয়ে মাখানোর পর একটু ছোট টুকরা করে কেটে দিলাম, মানে খেতে সুবিধা হয়। এতো আমি রেডি করে নিচ্ছি, এতো সামাই দিয়েছি। সামাইটা আসলে আমার ছেলে খাবে না, আমি খাবো আর আমার মেয়ে খাবে, আর আমি একটু চা খাবো। বিকালবেলা আমি দুধ চা খাই না। এদিকে চাটাও রেডি করে নিচ্ছি। এসব খাওয়া দাওয়ার পরে আমাদের প্লেট বাসন যেগুলো হয়েছে এগুলো এখন ধুয়ে নেব, দুপুরেরও কিছু ছিল সেগুলো ধুয়ে নেব। ধোয়ার পরে আমি আজকে একটা আমার শখের কাজই বলতে পারেন, শখের কাজ করব। কিছুদিন আগে, মানে অনেক দিন হয়ে গেছে, কুশন কভার করে রেখেছিলাম দুইটা, আমি বানাইছি, ওইটাতে এখন হ্যান্ড প্রিন্ট করব। আসলে সময় পাচ্ছিলাম না, এত কাজ সংসারে ছিল, তাতে বাচ্চাদের পড়াশোনা সব মিলে সময় পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে আজকেই করে ফেলি কাজটা। হ্যান্ড প্রিন্ট করব সন্ধ্যার পরে, এই কারণে আমি বাচ্চাদের আগে পড়িয়ে রেখেছিলাম, দুপুরের পরে বাচ্চাদেরকে আমি পড়াই রেখেছিলাম, সন্ধ্যার পরে আর পড়ানো নাই তাদের, এ কারণে আমি সন্ধ্যার পরে কাজটা করব। আমার যখন সন্ধ্যার পরে কোনো কাজ থাকে তখন তার আগে আমি দুপুরের দিকে চেষ্টা করি বাচ্চাদেরকে পড়াই নেওয়ার। আমি সব আমি একটু মুছে নিচ্ছি, এখানে পানি থাকলে কাজ করতে খুবই অসুবিধা হয়। তো এই তো এখন আমি রেডি করে নিচ্ছি যা যা লাগবে। আমি অ্যাক্রেলিক কালার দিয়েই হ্যান্ড প্রিন্ট করি, আরেকটা পাওয়া যায় রেডি করতে হয় ওই রঙটা, তো ওইটা আমি কখনো করিনি, এই রঙটাই আমি কিনে এনে রং করি। তো যা যা লাগবে আমি রেডি করে নিচ্ছিলাম, তারপরে আঁকাই নিব। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি আঁকাবো, পরে ইচ্ছা মতো আঁকাই নিয়েছি। তো দেখছি মাশাল্লাহ ভালোই লাগছে, প্রথমে রং করার পরে ভালোই লাগছিল। তো এতো আমি এই পেন্সিলটা দিয়ে আঁকাই নিব, তারপরে রং করব। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন অবশ্যই, আর তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।